সাপের কোনো নাক নেই, কান নেই, কিচ্ছু নেই। এরা সবটাই জীবের সাহায্যে, নিচের পেটের সাহায্যে বুঝতে পারে কোথায় কি আছে। এরা দেখতে পায়, এরা দেখতে পায় না, এরা দেখতে পায় না। এরা 2 মিটার এখান থেকে এইটুকু দেখতে পায়, সেটা হচ্ছে আবছা নেগেটিভ, দেখতে পায় না। এরা যদি দেখতে পেতো তাহলে আমরা হাতে করে ধরতে পারতাম না। এরা নিরীহ, একবারে নিরীহ জীব এরা, এদের কিচ্ছু নেই। কিন্তু মানুষ কি করে যখন বেরিয়ে পড়ে, যখন বাড়িতে বেরিয়ে পড়ে মানুষ আগে কি বলে, লাঠি লিয়ায়। কিন্তু এই ভাষা চেঞ্জ করতে হবে, লাঠি লিয়ায় নয়, এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের পরের প্রজন্ম না হলে বাঁচবে না, এরা যদি বেঁচে না থাকে। পরের প্রজন্মকে যদি বাঁচিয়ে রাখতে চান এদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এরা যদি বেঁচে না থাকে আমরা বাঁচব না। আমার নাম সৌরভ ঘোষ, আমার বাড়িতেই খালসানা রাখা ছিল, ওই সন্ধ্যে 6:30 নাগাদ ওখানটায় বুঝতে পারি কিছু নড়াচড়া করছে, টর্চ নিয়ে দেখি যে এসেছে। তারপর ওনার নাম্বার জানতাম, আগেও এসেছিল আমাদের পাড়াতেই, এবং উনি কাছে পেটে এসেছিলেন বলে দ্রুত এসে এটা রেস্কিউ করতে পারা গেছে। ওই গ্রামের নাম দেউপুর, 11 নম্বর ওয়ার্ড, রামজীবনপুর। আপনার নাম? সৌরভ ঘোষ। থানা? থানা চন্দ্রকোনা। আমরা আজকে দেউপুর গ্রামে এসে পৌঁছেছি, এবং পৌঁছে প্রথম কথা আমরা সাপটি কীভাবে রেস্কিউ করছি সেটা দেখতে থাকুন, এবং মানুষদেরকে কীভাবে সচেতন করবো সেটাও দেখতে থাকুন। পরিষ্কার ঢুকে গেছে ধানের গাদার মধ্যে। কি হলো মানে ধানের মানে প্রচন্ড টান থাকলে কি হবে? সব আপনারা একটু রাস্তাকে চলো, আপনারা একটু রাস্তাকে চলুন। ধানের গাদের চলো, হালকা পুরো জড় হয়ে গেলে পুরো ফোনে তুলে কে কথা বলবে? ছবিটা তুল। এটা কি মানে সব বলবো, কোনো কমেন্ট করার দরকার নাই, আমি যা বলে দিয়ে যাবো, তোমরা সাপ সম্বন্ধে তোমরা নিজেরা জেনে যাবে। শুনে রাখুন সাপ সম্বন্ধে সচেতনতা বার্তা, এটি হচ্ছে গোগ্র সাপ। এ সাপ কামড়ালে 100 মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। আমি যেখানটাতে রেস্কিউ করছি এই গ্রামটির নাম হচ্ছে দেবপুর, এখানের ব্লক স্বাস্থ্যকেন্দ্র কোথায়? খিরপাই। এসব কামড়ালে 100 মিনিটের মধ্যে যেতে হবে খিরপাই হসপিটাল। আমরা বাস করি পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলায় সাপে কাটার ওষুধ কেবলমাত্র হসপিটালেই পাওয়া যায়, কোনো ওঝা বা গুণিনের কাছে পাওয়া যায় না। কিন্তু আমি দেখেছি এখনও ঘাটাল সাব ডিভিশনে অনেক ব্যক্তি সাপে কাটার পর ওঝার কাছকে যায়। ওঝা কী করে? ওঝা বিভিন্ন রকম বুজরুকি করে, পিঠে থালা ফালা চিটিয়ে ওই 100 মিনিট সময়টা আপনার কেড়ে নেয়। 100 মিনিট সময়টা কেড়ে নেওয়ার পর ওঝা যখন ফেল হয় তখন যখন বলে যে তোমরা হসপিটালে যাও, কিন্তু হসপিটালে ডাক্তার কি বলে? টাইম ইজ ওভার। সাপে কাটলে 3টে জিনিস মনে রাখবেন। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে হসপিটাল। নাম্বার 2, ওই ক্ষতস্থানে রেগিয়ে কখনো বাঁধন দেবেন না, যদি বাঁধন দেন। আর সেই সাপটি যদি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কামড়িয়ে থাকে তাহলে কিন্তু ওই অঙ্গটি আপনার বাদ দিতে হবে চিরজীবনের মতো। তার কারণ রাসেল ভাইপারের যে হিমাটোটক্সিস বিষ, সেই বিষে ওই স্থানের রক্তটি পচে যাবে এবং ওই স্থানের মাংসটি গলে যাবে, যার জন্য ওই অঙ্গটি বাদ দিতে হবে। আর সাপে কাটলে কখনো ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরবেন না, যদি ব্লেড দিয়ে চিরেন তাহলে কি হয়, শরীরে রক্ত প্রবাহ বেড়ে যেয়ে বিষটি সারা শরীরে চারিয়ে যেয়ে মানুষটি মারা যাবে। সাপে কাটলে 3টে জিনিস মনে রাখবেন, যে আমি 100 মিনিটের মধ্যে হসপিটালে যাব, আর ওই ক্ষতস্থানে রেগিয়ে কখনো বাঁধন দেব না, আর ওই ক্ষতস্থান কখনো ব্লেড দিয়ে চিরব না। এরা প্রচণ্ড বিষধর, এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন, এদের সায়েন্টিফিক নেম হচ্ছে না জানা যা, এরা প্রচণ্ড বিষধর। এটি হচ্ছে গোগ্র সাপ। সাপে কাটলে হসপিটাল যেতে হবে, আপনাকে সাপে কেটেছে, কী সাপ বা কোন সাপ কেটেছে জানার দরকার নেই। আর সাপটি নিয়ে হসপিটালে যাওয়ারও দরকার নাই, সাপটি নিয়ে মেরে নিয়ে হসপিটালে যাওয়ার দরকার নাই, আমাকে সাপে কেটেছে গোটু হসপিটাল। ডাক্তারবাবু আপনার কোনো কথা শুনবে না, ব্লাড টেস্ট করে যেটা ধরা পড়বে সেটাই চিকিৎসা হবে। আপনি যদি বলেও দেন আমাকে এই সাপে কেটেছে, আপনার কথা হবে না।
ডাক্তারবাবু ব্লাড টেস্ট করেই ধরে নেবে যে কী সাপে কে কেটেছে, সেই মতোই চিকিৎসা হবে। অতএব সাপে কাটলে আমাকে কী সাপে কেটেছে, কোন সাপে কেটেছে, সেসব কিচ্ছু জানার দরকার নেই, আমি গো টু হসপিটাল। এরা প্রচণ্ড বিষধর, এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন। এটা হচ্ছে হাইপোটিন, যেটা আমাদের শরীর নিতে পারে না, আর এর বিষ থেকে বিভিন্ন মরণাত্মক ব্যাধি রোগের যে মানে ওষুধ সেটা মানুষের, সেটা সবটাই হচ্ছে এদের। সাপের কোনো নাক নেই, কান নেই, কিচ্ছু নেই, এরা সবটাই জীবের সাহায্যে, নিচের পেটের সাহায্যে বুঝতে পারে কোথায় কে আছে। এরা দেখতে পায়, এরা দেখতে পায় না, এরা দেখতে পায় না, এরা 2 মিটার এখান থেকে এইটুকু দেখতে পায়, সেটা হচ্ছে আবছা নেগেটিভ, দেখতে পায় না। এরা যদি দেখতে পেত তাহলে আমরা হাতে করে ধরতে পারতাম না। এরা নিরীহ, একবারে নিরীহ জীব এরা, এদের কিচ্ছু নেই। কিন্তু মানুষ কি করে, যখন বেরিয়ে পড়ে, যখন বাড়িতে বেরিয়ে পড়ে, মানুষ আগে কি বলে, লাঠি লিয়ায়। কিন্তু এই ভাষা চেঞ্জ করতে হবে, লাঠি লিয়ায় নয়, এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের পরের প্রজন্ম না হলে বাঁচবে না, এরা যদি বেঁচে না থাকে। পরের প্রজন্মকে যদি বাঁচিয়ে রাখতে চান, এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এরা যদি বেঁচে না থাকে, আমরা বাঁচবো। বলছি বাড়ির মালিক কে আছে? আপনাদের ওই ছেলেটা কেমন আছে? আমরা এসেছিলাম পরের দিনই নিয়ে গেলাম। ওইটা বিরাট কাজ হয়েছে, আপনারা যে ওইটাকে ওকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করেছিলেন, দারুণ কাজ হয়েছে। কারণ সাধারণত আমরা কি লকটা করে ভিডিও চলছে ওতে, আমি কি কত দিই দাও